আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ মল সাইট নিয়ে। আর আজকের এই মল সাইটটিতে বেশ কিছু নতুন ফিচার্স যোগ হয়েছে, সো ভিডিওটি এ টু জেড মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি সকল কিছু নিয়ে আলোচনা করব, প্লাস উইথড্রটা নিয়ে আপনাদের সামনেই দেখিয়ে দিব। সো প্রথমে এখানে অ্যাকাউন্ট করে নেবেন, তার জন্য ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে লিঙ্ক দেওয়া আছে। সেখানে লিঙ্কের ওপর চাপ দিলেই আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, প্লাস এখানে ইমেল অ্যান্ড এখানে 8 ডিজিটের শক্তিশালী একটি পাসওয়ার্ড দিয়ে সাইন আপের ওপর চাপ দিবেন। অ্যান্ড সাইন আপ কমপ্লিট হলে অবশ্যই আপনি পাসওয়ার্ডটি সেভ করে নেবেন, তারপর লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সেম প্রসেসে আপনি সাইন ইনের ওপর চাপ দিবেন, তাহলে আপনার লগ ইন কমপ্লিট হয়ে যাবে। সো আমি ভিডিওটি বেশি লম্বা করবো না, জাস্ট এখানে কিছু ফিচার্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো। সো প্রথমে আপনার সামনে এইরকম একটি অ্যানাউন্সমেন্ট চলে আসবে, অবশ্যই পারলে আপনারা অ্যানাউন্সমেন্টটি পড়ে নেবেন। আমি জাস্ট দু একটা কথা বলছি। এখানে এই অ্যানাউন্সমেন্টে বলা হয়েছে এখানে আপনি 1 থেকে 3 মিনিটের মধ্যে আপনি এখানে উইথড্র পেয়ে যাবেন অটোমেটিকভাবে, তবে 1 থেকে 3 মিনিট লাগে না, মাত্র 1 মিনিটের মধ্যে উইথড্র কমপ্লিট হয়ে যায়। আর এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে $15, $15 থেকে আপনি এখানে ডিপোজিট কমপ্লিট করতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখায় আপনাদের, যেটা আমি বরাবরই সবসময় দেখাই, যে এইখানে আপনার যদি টাস্ক রিসেট কাউন্টডাউন দেখেন, তাহলে এখানে দেখতে পাবেন রয়েছে আর 13 ঘন্টা। অ্যান্ড এই 13 ঘন্টার মধ্যে যদি আপনি একবার রিচার্জ করেন দেন কাজ করেন, তাহলে আবার 13 ঘন্টা পর আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ আপনাকে এই অ্যাপ্লিকেশানটি বা আপনার কাছে ভিডিও পৌঁছার পরপরই এখানে আপনি প্রথমে চেক করবেন যে আসলে টাস্ক রিসেটটা কখন রয়েছে। আপনি যদি এই অ্যাপ্লিকেশানে যদি রিচার্জ করতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই এখানে দেখবেন যখন টাস্কের সময় 12 ঘন্টা না থেকে যখন 2 ঘন্টা 3 ঘন্টা থাকবে, তখন এখানে রিচার্জ করবেন, যার ফলে আপনি সেই দিন 2 বার কাজ করতে পারবেন 2 ঘন্টার মধ্যে। সো এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টিপস বলা যায়। তো এখানে চলে আসি, দেন আপনি $15 ডিপোজিট করলে এখানে আর্ন করতে পারবেন এখানে 2.40 সেন্ট, অর্থাৎ $2.40। অ্যান্ড এখানে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার, সো আপনাদেরকে ভিআইপিতে নিয়ে আসি। ভিআইপিতে নিয়ে আসলে এখানে আপনাদের দেখতে পাওয়া যাবে যে এখানে যদি আপনি 100 VIP 3, আচ্ছা আমি VIP 1 যাই, এখানে VIP 1 যদি আপনি এখানে রিচার্জ করেন $72, অর্থাৎ এখানে আপনি যদি অ্যাকাউন্টে যান, তাহলে আপনার অ্যাকাউন্টে 00 দেখাবে, অর্থাৎ রিচার্জ ব্যালেন্স বা টোটাল ব্যালেন্স এখানে 00 দেখাবে। আপনি VIP তে যদি চলে আসেন, তাহলে এখানে আপনি রিচার্জ করতে পারবেন মাত্র $15 VIP 1। অ্যান্ড VIP 2 যদি আসেন, তাহলে এখানে আপনাদের শো করবে দেখতে পাচ্ছেন $58, অর্থাৎ এই VIP 2 আনলক করার জন্য আপনাদের $58 প্রয়োজন হবে। আপনার ইচ্ছা থাকলে আপনি $58 দিয়ে আপনি VIP 2 পারচেস করতে পারেন, সেক্ষেত্রে আপনার পার ডে ইনকাম আসবে $9.50 করে। আর এখানে $188 হচ্ছে VIP 3। সো আমি আর বেশি দেখালাম না, VIP 3 পর্যন্ত দেখালাম, যদিও এখানে VIP 10 পর্যন্ত রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি চলে আসি টিমে। অ্যান্ড টিমে যদি আসেন, তাহলে এখানে ভালো পরিমাণ আপনি কমিশন আর্ন করতে পারবেন টিমের ক্ষেত্রে। অ্যান্ড টিমের ডিটেলস অনুযায়ী দেওয়া আছে, আপনার লেভেল 1 যে ইনভাইটেড পার্সনগুলো, তার জন্য আপনি 9% পাবেন, অ্যান্ড লেভেল 2 2%, অ্যান্ড লেভেল 3 জন্য আপনি এখানে পেয়ে যাবেন 1%। আর এখানে আপনি অবশ্যই আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে এই মল সাইটগুলোতে কারা কাজ করবেন, যারা এগুলোতে কাজ করতে অভ্যস্ত বা কাজ করে থাকেন, তাদেরকে আমি সবসময় কাজ করতে এগুলোতে সাজেস্ট করি। তারা একবার লস খেলে 3 বার লাভ করে, যার ফলে তাদের প্রফিটটা ভালো চলে আসে। আর যারা অভ্যস্ত না, নতুন, তারা আশা করব আমার চ্যানেলে ভিজিট করুন, আমার চ্যানেলে নতুন নতুন আর্নিং সাইট দেওয়া হয়, অবশ্যই ভবিষ্যতে লং টার্মের যে ওয়েবসাইট সেগুলো দেওয়া হবে, সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেন যেহেতু আমি এখানে VIP 1 পারচেস করেছি, অর্থাৎ $15 এখানে ডিপোজিট করেছি, তাই আমি টাস্কটি কমপ্লিট করে নিব। আর আবারও বলছি আপনি এখানে অবশ্যই টাইম রিসেট কাউন্টডাউন দেখবেন। এখানে আপনার যখন 2 ঘন্টা 1 ঘন্টা থাকবে, তখন আপনি রিচার্জ করলে এখানে আপনি আবারও নতুনভাবে কাজ শুরু করতে পারবেন, ঠিক আছে? তাহলে একদিনে আপনার 2 বার আর্ন হবে, যার ফলে আপনার রিস্কটা অনেক অংশে কমে যাবে। দেন 2 কমপ্লিটের ওপর চাপ দিলাম, সেম প্রসেসে আপনি ওখানে 2 কমপ্লিটের ওপর চাপ দিবেন, দেন আপনি চলে আসবেন মি অপশনে। আর মি অপশনে আসলেই দেখতে পাবেন আপনার ডিপোজিটকৃত টাকা, অর্থাৎ আপনার $15 ছিল, সেখানে বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমি এখানে রিচার্জ করাটা মূলত আপনাদেরকে দেখাইনি, সেক্ষেত্রে যদি আমি রিচার্জ করে দেখাই আপনাদের, VIP 2 চলে আসবেন, অর্থাৎ VIP তে চলে আসবেন। অ্যান্ড VIP যেটি আপনি পারচেস করতে চাচ্ছেন, মনে করেন এখানে VIP 2 পারচেস করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি VIP 2 এর উপর যদি চাপ দেন, তাহলে আনলক লেখার উপর চাপ দিলে এইরকম ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড এখানে কনফার্ম লেখার উপর আপনাকে চাপ দিতে হবে, যেহেতু আমি VIP 1 পারচেস করেছি এই জন্য। দেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেসটিকে অবশ্যই আপনাকে কপি করে নিতে হবে, দেন এটি আপনার ব্যালেন্সে গিয়ে রিচার্জ করতে হবে। এছাড়াও আপনি এখান থেকে না চাইলেও অবশ্যই আপনি যদি সরাসরি $18 রিচার্জ করতে চান, অথবা $15 অর্থাৎ VIP 1
সেটা আপনি স্টাডি করার পর এখানে চলে আসবেন এন্ড এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ অপশন রয়েছে চাইলে এখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন রিচার্জের উপর চাপ দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এন্ড এখান থেকে আপনি অ্যাড্রেসটি কপি করে নেবেন দেন বাইন্যান্সে গিয়ে উইথড্রল দিবেন আর অবশ্যই এটা মনে রাখবেন বাইন্যান্সে 1.20 অর্থাৎ $1.20 আপনার ফি কাটবে সেক্ষেত্রে ওইটা আপনার মাথায় রাখতে হবে ওইটা আপনাকে বেশি মানে উইথড্র দিতে হবে তো যাই হোক অবশ্যই আপনি টোকেনটা অবশ্যই TRC20 ব্যবহার করবেন TRC20 ছাড়া অন্য কিছু এখানে অ্যালাউ হবে না তো যেহেতু আমার অলরেডি ট্যাক্স কমপ্লিট হয়েছে আমি উইথড্রটা আপনাদেরকে দেখিয়ে দেবো উইথড্র অপশনে চলে আসলাম এন্ড উইথড্রল ব্যালেন্স রয়েছে 2.40 সেন্ট ও বাংলা ইংরেজি মিলিয়ে আর কি যাই হোক তো এখানে সর্বনিম্ন আপনি $2 হলে আপনি এখানে উইথড্র দিতে পারবেন সেক্ষেত্রে আমি পুরোটাই দিয়ে দেবো এখানে 2.4 অ্যান্ড এখানে অবশ্যই পাসওয়ার্ডটি দিয়ে দেবো অ্যান্ড এখানে আপনাদের লাগবে প্রোন অ্যাড্রেসটি অর্থাৎ সেক্ষেত্রে বাইন্যান্সে চলে যেতে হবে আমিও সেম প্রসেসে আপনাদেরকে দেখিয়ে বাইন্যান্সে চলে যাচ্ছে অ্যান্ড অনেকেই বলে যে ভাই মল সাইটগুলো থেকে আর্ন সেরকম একটা হয় না বাট তাদের উদ্দেশ্যে আমি বলি ভাই যদি মল সাইট থেকে আর্ন না হয় তাহলে আমি এখানে প্রতিনিয়ত কাজ করি কীভাবে আমি আপনাদেরকে ডিপোজিট করাই দেখাই কীভাবে ঠিক আছে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনার আমার এই 5 দিনে এখানে আর্ন দেখতে পাবেন যে 6 দিনে আর্ন দেখতে পাবেন $112 মানে এগুলো হচ্ছে এই মল সাইট থেকেই সো আপনাকে টেকনিক্যালি কাজ করে এখানে আর্ন করতে হবে যদি আপনি টেকনিক্যালি কাজ না করতে পারেন তাহলে এখানে আপনি অবশ্যই লস খাবেন সো আমি চলে যাব ডিপোজিট অপশনে অ্যান্ড ডিপোজিট অপশনে যাওয়ার পর USDT সিলেক্ট করে দিতে হবে অ্যান্ড প্রথমেই চলে আসবে TRC20 এটি আপনি সিলেক্ট করে দেবেন দেন এখানে অবশ্যই অ্যাড্রেসটি কপি করে নেবেন কপি করা কমপ্লিট হলে অবশ্যই চলে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট বা সাইটে দেন এখানে অবশ্যই আপনি সেটি পেস্ট করে দেবেন পেস্ট করার পর কনফার্ম বাটনের উপর চাপ দিবেন কনফার্ম বাটনের উপর চাপ দিলে আপনার সাকসেসফুল হয়ে যাবে উইথড্রল সাকসেসফুল অ্যান্ড উইথড্রল সাকসেসফুল হওয়ার পর আপনি ব্যাক বাটনে চাপ দিবেন পাসওয়ার্ডটি অবশ্যই সেভ করে নেবেন দেন জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি 8:15 বাজছে আমি দেখবো যে এখানে আসলে সময় কতটুকু নেয় তারা সো আরও বেশ কিছু ফিচার্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করি এখানে যদি আপনি চলে আসেন তাহলে একটু নিচে সকল VIPগুলো পারচেস করা দেখাবে কত ডলার লাগবে আর নিচে মেম্বার লিস্টে দেখাবে যে আসলে কে কত ডলার এখানে উইথড্র দিচ্ছে বা ডিপোজিট করছে A to Z কে কতটুকু আর্ন করছে সেটা দেখাবে আর আপনারা যদি তাদের হেল্প চান বা যে কোনো প্রবলেমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রেও কন্ট্যাক্ট করতে পারবেন এই কন্ট্যাক্টটা করার জন্য আপনাকে এইখানে দেখতে পাচ্ছেন যে অপশনটি রয়েছে এই অপশনটির ওপর আপনাকে চাপ দিতে হবে অ্যান্ড চাপ দিলে এখানে দেখতে পাবেন বেল এখানে লেখা আছে এটার উপর আপনাকে চাপ দিতে হবে চাপ দিলেই এখানে টেলিগ্রাম চলে আসবে অ্যান্ড টেলিগ্রামের ওপর চাপ দিবেন অবশ্যই তাদের সাথে টেলিগ্রামে যোগ দিতে হবে এখানে টেলিগ্রামে তাদের সাথে কথা বলতে হবে অর্থাৎ এই এখান থেকে আপনি সার্ভিস নিতে পারবেন তো যাই হোক এই সকল কথা বলার সাথে সাথে আমাদের নোটিফিকেশান চলে এসেছে বাইন্যান্সের অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অলরেডি USDT ডিপোজিট সাকসেসফুল আর ইউ হ্যাভ সাকসেসফুলি ডিপোজিটেড 2.40 অর্থাৎ $2.40 ডিপোজিট হয়ে গেছে মানে এইটা 30 সেকেন্ডের মধ্যে ডিপোজিট কমপ্লিট অলরেডি করে দিয়েছে ঠিক আছে তো বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিও দেখে আপনারা কাজ করবেন যারা যারা এই মল সাইটগুলোতে কাজ করেন আর আমি অবশ্যই আপনাদেরকে নিজে আগে ডিপোজিট করে উইথড্র নিয়ে দেখাই তারপর আপনাদের সাথে শেয়ার করি সো যারা কাজ করতে ইচ্ছুক তারাই কাজ করবেন আর যারা নতুন এই জগতে তারা অন্যান্য সাইট নিয়ে কাজ করতে পারেন এই সাইটগুলোতে কাজ করা আপনার ঠিক হবে না বলে মনে করি কারণ আমি সবসময় আপনাদের বিষয়টাই লক্ষ্য করি বা বিষয়টা আমি বুঝি যে সবাই এখানে কাজ করলে লস খাবেন আশা করি কেউ লস খায়েন না আর এই ভিডিওতে যদি আপনি দুই থেকে তিন দিন পর বা 2 দিন পর যদি দেখেন তাহলে আপনার ডিপোজিট করার বিন্দু পরিমাণে দরকার নেই ঠিক আছে আপনি যদি 2 দিন আগেই ভিডিওটি আপনার কাছে চলে যায় বা আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি ডিপোজিট করতে পারেন এমন করে কাজ করতে পারবেন ঠিক আছে সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন মল সাইট নিয়ে আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ